এইবাৰ মসজিদৰ পৰাই শেখ বাৰলৈ হিমন্ত চৰকাৰৰ প্ৰশ্ন কৰা দেখিবলৈ পোৱা গৈছে সংখ্যালঘু হোৱাৰ বাবে আমাক মাহিয়াই দৃষ্টিৰে চাই নেকি বুলি মুখ্যমন্ত্ৰীগৰাকীক প্ৰশ্ন কৰা দেখিবলৈ পোৱা গৈছে এই মুহূৰ্তত ডিৱাই 365 ডিজিটেলৰ দৰ্শকসকলক জনাই আছো এটা বিশেষ খবৰ নৈৰ বুকুত যা যাব খোজা মসজিদত শেখ বাৰৰ বাবে সমূহীয়া নামাজ মসজিদৰ সন্মুখত নামাজ আদায় কৰি হিমন্ত চৰকাৰলৈ প্ৰশ্ন উত্থাপন কৰিছে মসজিদৰ পৰাই শেখ বাৰলৈ প্ৰশ্ন হিমন্ত চৰকাৰলৈ সংখ্যালঘু হোৱাৰ বাবে আমাক মাহিয়াই দৃষ্টিৰে চাই নেকি এনেধৰণে প্ৰশ্ন কৰিছে আমি এনেও মৰিছোঁ আমি অনশন কৰিবলৈ ভয় নকৰোঁ গৰাখহনীয়া প্ৰতিৰোধ নকৰিলে আমচুৱে কৰিব আমৰণ অনশন এই মুহূৰ্তত জনাই আছোঁ আমচুৱে এইবাৰ গৰাখহনীয়া প্ৰতিৰোধ নকৰিলে আমৰণ অনশন কৰাৰ হুংকাৰ দিছে সংখ্যালঘু সমাজক লৈ সমগ্ৰ বৰপেটা জিলা বন্ধৰ কাৰ্যসূচী ল'ব আমচুৱে সংখ্যালঘু ৰাইজ এতিয়া নিৰাপত্তাহীনতাত ভুগিছে ক্ৰমাত নিৰাপত্তাহীনতাত ভুগি আছে সংখ্যালঘু ৰাইজ ধৰ্মীয় সংখ্যালঘুৰ উপাসনাস্থলীও জাহ গৈছে নদীৰ বুকুত নৈৰ বুকুত মছজিদ জাহ যোৱাক লৈ এনেধৰণে প্ৰশ্ন কৰিছে কলগাছিয়াৰ ৰাজচক্ৰৰ বেকী নৈৰ খহনীয়াৰ পৰিদৰ্শন কৰিছে আমচু আৰু তাৰ সেই মছজিদৰ পৰা এইবাৰ খহনীয়া জাহ যাবলৈ খোজা মছজিদৰ পৰা এইবাৰ শেষ বাৰৰ বাবে সমূহীয়া নামাজ কৰা সমান্তৰালকৈ হিমন্ত চৰকাৰলৈ প্ৰশ্ন কৰিছে যে সংখ্যালঘু হোৱাৰ বাবে আমাক মাহিয়াই দৃষ্টিৰে চাই নেকি আমি এনেও মৰি আছোঁ আমি অনশন কৰিবলৈ ভয় নকৰোঁ গৰাখহনীয়া প্ৰতিৰোধ নকৰিলে আমচুৱে আমৰণ অনশন কৰিব সংখ্যালঘু সমাজক সমগ্ৰ বৰপেটা জিলা বন্ধৰ সংখ্যালঘু সমাজক লৈ সমগ্ৰ বৰপেটা জিলা বন্ধৰ কাৰ্যসূচী ল'ব আমচুৱে সংখ্যালঘু ৰাইজ এতিয়া নিৰাপত্তাহীনতাত ভুগিছে ধৰ্মীয় সংখ্যালঘুৰ উপাসনাস্থলীও জাহ গৈছে নৈৰ বুকুত কলগাছিয়াৰ ৰাজচক্ৰৰ বেকী নৈৰ খহনীয়া পৰিদৰ্শন কৰিছে আমচুৱে আমাৰ হাতত দৃশ্য আছে দৃশ্য আমি দেখুৱাম এই মুহূৰ্তত দেখিছে এয়া আমি দৃশ্য দেখুৱাই আছো এয়া হৈছে বেকী নৈৰ খহনীয়া পৰিদৰ্শন কৰিবলৈ গৈ আচলতে কেনেধৰণে নামাজ আদায় কৰিছে একাংশ ৰাইজে আৰু মুছলমান লোকসকলে এনেধৰণে নামাজ আদায় কৰা দেখিবলৈ পোৱা গৈছে কিয়নো মাত্ৰ কেই মুহূৰ্তমানৰ কেইখোজমান আঁতৰতে আছে এটা মছজিদ আৰু সেই মছজিদটো আচলতে যদি নৈৰ বুকুত জাহ যায় তেওঁলোকে ক'ত প্ৰাৰ্থনা কৰিব বা কেনেধৰণে তেওঁলোকে নামাজ আদায় কৰিব তাক লৈ দেখিবলৈ পোৱা গৈছে এইবাৰ কলগাছিয়াত এনেধৰণে আমচুৱে খহনীয়া পৰিদৰ্শন কৰিবলৈ যোৱাৰ পিছতে নামাজ আদায় কৰিছে চাওক এই দৃশ্য তুমি তাকাইয়া দেখো গো আল্লাহ তোমার কত যুবক বান্দারা চোখের পানি ফেলছে গল ইয়া রব্বাল আলামিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ খাস করিয়া ইয়া আল্লাহ তুমি আমাদের সকলেরই ইয়া আল্লাহ আমিন আমিন তোমার দরবারে কবুল আর মঞ্জুর করিয়া নাও গো মাওলা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিরহামহুম কামা রাব্বায়ানি সগীরা ইয়া রব্বাল আলামিন ইয়া আকরামাল আকরামিন আই মাওলি করিম ইয়া আল্লাহ আমরা তোমার কোরআন শরীফের থেকে আল্লাহ সুরা ইয়াসিন কে তেলাওয়াত করিয়া ইয়া আল্লাহ রোসার কুল কে তেলাওয়াত করিয়া ইয়া আল্লাহ ইয়ার সাথে সাথে তোমার নবীর উপরে দরুদ পড়িয়া ইয়া আল্লাহ তোমার কাছে দোয়ার আবেদন করিতেছি মাওলা ইয়া রব ইয়া আল্লাহ খাস করিয়া ইয়া আল্লাহ তোমার ঘর কে ইয়া আল্লাহ রক্ষা করার জন্য ইয়া আল্লাহ অনেক যুবরাজ যুবকেরা জান দিয়েছে প্রাণ দিয়েছে শ্রম দিয়েছে গো মাওলা আমিন আল্লাহ যে জায়গায় বসিয়া দোয়া করিতেছি আল্লাহ আমাদের ডাইনে বামে আগে পিছনে ইয়া আল্লাহ অনেক ইয়া আল্লাহ কমজোর বান্দারা বাড়ি বানাইছিল গল্ল ইয়া আল্লাহ তাদের ভারী আল্লাহ একে একে দুইবার তিনবার চলে গিয়েছে নদীর বুকে গল্ল ইয়া আল্লাহ আমরা কমজোর বান্দা ইয়া আল্লাহ আমরা আর এত ইয়া আল্লাহ সহ্যতে পারি না গল্ল ইয়া রবের উপরে ইয়া আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাই এই ধরনের দেখিলে পাওয়া গৈছে নৈর বুকু যা যাব খোজা মসজিদত শেখবারৰ বাবে সমূহীয়া নামাজ মসজিদৰ সন্মুখত নামাজ আদায় কৰি হিমন্ত চৰকাৰলৈ প্ৰশ্ন কৰি
কৰিছে আমছুয়ে যে সংখ্যালঘু হোৱাৰ বাবে আমাক মাখিয়াই দৃষ্টিৰে চাই নেকি আমি এনেও মৰিছো আমি আনখন অনখন কৰিবলৈ ভয় নকৰো গৰখনে প্ৰতিৰোধ নকৰিলে আমছুয়ে আমাৰ অনখন কৰিব মন্তব্য আছে কি কৈছিল সরকারক আমি আহ্বান জানাইছো মই মন্ত্রীর লগত আজি আমি স্মারক পত্র প্রদান করিম যে বৃহত্তর কলগাছিয়া অঞ্চলের কাউজার বলাই পথার অঞ্চল যদি মানে বেকি নদীর খহনিয়া যদি প্রতিরোধ করে এই মানুষের জীবন আর সম্পত্তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ নকরে তেনহলে আমি আজি তো নেদেখা জনের হাতে প্রার্থনা আমি করছোয়ে আমি প্রয়োজনত সমগ্র বরপেটা জেলা বন্ধর কার্যসূচী আর সমগ্র রাইজক লই আমি এনেও মরিছো হেনেও মরি গেছো যেহেতু মরা মানুষ গতি আমি মরা মানুষখিনিয়ে আমি প্রয়োজনত আমরণ অনশনের দরে এক বৃহৎ কার্যসূচী সদৌ সংখ্যালঘু ছাত্রীন গ্রহণ করবলে বাধ্য হম কারণ ইয়াত মানুষের জীবন আর সম্পত্তির নিরাপত্তা নোহা হয়েছে আর মানে বিশেষকে আমি আমার যখন সংখ্যালঘু মন্ত্রী বিধায়ক এমপি আছে আহ্বান জানাম যে হাত হাউটি বহি থাকি মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করব নি যদি সরকারক আপনাদের মনাব পড়া নাই তেনহলে মই আপনাদের মুক্তিভাবে আহ্বান জানাইছো যে আজি বা কাইলের ভিতর যদি বিভাগীয় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ নকরে আমসুয়ে যে আন্দোলনের কার্যসূচী গ্রহণ করব ইয়াত কংগ্রেসে উদিয়া বলে কোনো কথা নাই সেই আন্দোলনে অংশগ্রহণ করব নে নাই সেই কথাটা স্পষ্টকে আমাকে জানাব লাগিব অন্যথায় রাইজর রসত কিন্তু পড়ব আমি স্পষ্টকে কইছো যে আমি আন্দোলনের কার্যসূচী আহিলে গলে নহব সরকারে করা নাই বিভাগীয় কর্তৃপক্ষ করা নাই মন্ত্রী মনাব পড়া নাই যদি আন্দোলনের কার্যসূচীত অংশগ্রহণ করব লাগিব এই মুহূর্তে রাইজে নিরাপত্তাহীনতা ভুগিছে নিজের সপনের ঘর কোন ভাঙি গেছে লড়াছালীর মরম লড়াছালী আজি মুকলি আকাশের তলত আছে আজি এই বৃহত্তর আজি যে ধর্মীয় উপাসনাস্থলী এই বৃহৎ ডাঙর অট্টালিকা সেই অট্টালিকাটা আজি বেকি নদীর বুকুত যাব ওলাইছে আর তেনেকুয়া সময়ত আহিলে গলে নহব আমিও আহিছো আমি ইয়াত আহিছো কি কারণে আহিছো আমি সরকারক আহ্বান জানাব আহিছো সরকারের ভুলখিনি দেখাব দিবর কারণে আহিছো সরকারের ভুল আর সরকারে যদি আমার আহ্বান নুশুনে তাহলে আমি আন্দোলনের কার্যসূচী গ্রহণ করবর কারণে আহিছো রাইজর নিরাপত্তার স্বার্থ আর সেই আন্দোলন তেওঁলোকেও করব লাগিব কেবলমাত্র আহিলে গলে নহব ইয়াত আন্দোলনের কার্যসূচী তেওঁলোকে লব লাগিব মই ইয়াত রাজনৈতিকভাবে কোনো দলের কথা কোৱা নাই আজি যিসকলে আমার এই অঞ্চলবিলাকত মানে আমার রাজনৈতিকভাবে প্রতিনিধি করে আছে কেবল এই কেবল আমার জনিয়াই বা এইটাই নহয় সমগ্র বরপেটার যিসকল বিধায়ক এমপি আছে সকলে এই ক্ষেত্রে এই অঞ্চল কারণ বৃহত্তর কলগাছিয়া অঞ্চল মানচিত্রের নোহা হব ওলাইছে আর তেক্ষেত্রে যদি হাত হাউটি বহি থাকে তারও বিচার কিন্তু 26 আর 24 রাইজে করব গতি স্পষ্টকে কইসু যে সরকারক আমি আহ্বান জানাইছো সরকারে আমার এই সংখ্যালঘু অঞ্চলবিল গড়াখনি হলে মাহিয়ার দৃষ্টিতে চাই বলে আমার অনুভব হয়েছে গতি বিভাগীয় মন্ত্রী পীযুষ হাজরিকা ডাঙরিয়াক মানে আহ্বান জানাম যে ইয়াত নাহিলে আসলে মানুষের কি হয়েছে এই অভাব এই সমস্যাটা বুঝ লওয়া সম্ভবপর নহব আপনি গুহাটির গতি মানে অনুরোধ জানাব আমি বিভিন্ন ঠাইত গিয়ে গড়াখনিয়া প্রতিরোধের ব্যবস্থা লই আছে আপনিও এবার অন্তত কলগাছিয়া অঞ্চলত আমসুয়ে আহ্বান জানাইছে আমসুর আহ্বানের প্রতি আপনি সম্মান জানাই এই রাইজর দুর্যোগের দুর্যোগপূর্ণ রাইজর বিপদের সম্মুখত থাকা রাইজর মুখের পিনে চাই আপনিও এবার এই অঞ্চল পরিভ্রমণ করে আমার এই বৃহত্তর অঞ্চলটুক রোধ করার কারণে ব্যবস্থা গ্রহণ করবেন আহ্বান জানাইছো।